হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা বাড়ির সঠিক স্থানে রাখলে বাড়ির সুখ শান্তি বজায় থাকে, নেগেটিভ এনার্জি দূর হয়। আর এই প্রোডাক্টটা কালকেই আমি অনলাইনে অর্ডার করেছিলাম, লাকিলি আজকেই চলে এসেছে। এই প্রোডাক্টটা হলো একটা ঐশ্বরিক কামধনু গুরু। আমি একজনের মুখে এই মূর্তির গুরুত্ব বা মহত্ব শুনেই অর্ডার দিয়েছিলাম। বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে এই কামধনু গুরু সমুদ্র মন্থনের সময় মহাসাগর থেকে জন্ম হয়েছিল, আর তাই বাস্তুশাস্ত্র মতে বাছুর সহ এই গুরু একটা পবিত্র মূর্তি হিসেবেই ধরা হয়। আর যা ঘরে সঠিক স্থানে রাখলে ঘরে সুখ শান্তি বজায় থাকে, বাস্তু দোষ হয় না, পজিটিভ এনার্জি ফ্লো হয়। আবার অনেকেই বিশ্বাস করেন বাড়িতে বা অফিসে এই পবিত্র মূর্তি রাখলে প্রতিটি ইচ্ছে পূরণের সুযোগ আসে, নিশ্চিতভাবে সৌভাগ্য, সমৃদ্ধি ও সামগ্রিক মঙ্গল নিয়ে আসে, একটা ইতিবাচক অনুভূতি সৃষ্টি হয় এবং শারীরিক, মানসিক ও আর্থিক সমস্ত সমস্যাই দূর হয়। তবে এই মূর্তির সঠিক দিক নির্দেশনা রয়েছে, সঠিক দিকে না রাখলে এর উল্টো প্রভাব বা খারাপ প্রভাবও দেখা যায়। আর এই সঠিক দিক হলো বাড়ির উত্তর পূর্ব দিকের ঈশান কোণ। যেহেতু হিন্দুদের বিশ্বাস অনুসারে ঈশান কোণ দেবতাদের জন্য সংরক্ষিত থাকে, তাই এই পবিত্র মূর্তি ঈশান কোণে রাখাই সবচেয়ে ভালো। সোনা, রূপো, তামা, পেতল, মার্বেল, সেরামিক বা অন্য কিছুর মূর্তিও আপনারা রাখতে পারেন যে যার সামর্থ্য অনুযায়ী। আমার এই মূর্তিটা 99.9 গ্রেডের সিলভার আর 24 ক্যারেট গোল্ড প্লেটিং। মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, পারলে আপনারাও এরকম একটা মূর্তি বাড়িতে রাখবেন।